আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্ট। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি এখানে 4 পিস ইলিশ মাছের লেজ নিয়েছি, আর এই লেজ নেওয়ার কারণ হচ্ছে আমাদের দেশে মাওয়া ঘাটে ইলিশ মাছের লেজ দিয়েই মূলত এই ভর্তাটা তৈরি করে। তবে আপনারা চাইলে লেজের পরিবর্তে মাছ দিয়েও এই ভর্তাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। এবার হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি। মাছটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি। তেলটা একটু গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছ ভাজার জন্য তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেলে আমি 4-5টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ভর্তাতে ঝালটা যদি একটু বেশি দিতে চান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন। মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখানে মাছের কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিয়েছি। 4-5টা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি নিয়েছি 1/3 কাপ পরিমাণ। সামান্য একটু লবণ দিচ্ছি। মাছটা ভাজার সময় কিন্তু লবণ দিয়ে ভেজেছিলাম, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন। শুকনো মরিচ আর পেঁয়াজটা একটু মেখে নিচ্ছি। এই ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে যাবে তখন কাটা বেছে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সরিষার তেল 1/2 চা চামচ। এবার হাত দিয়ে ভালো করে ভর্তাটা করে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু পাটাতে বেটে নেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে হাত দিয়ে ভর্তাটা করে নিতে পারবেন। আর এই ভর্তাতে কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে তারপরে ভর্তাটা করতে হবে। ভর্তাটা আমি ভালো করে মেখে নিয়েছি। ভর্তাটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। ইলিশ মাছের এই ভর্তাটা কিন্তু খেতে খুবই টেস্ট। রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।